প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এই মুহূর্তে সব থেকে বড় জয়। কারণ আমি কি বলছি, নোটিফিকেশন পরিবর্তন করতে তোমরা বাধ্য করলে কলেজ বিশ্ববিদ্যালয়কে। কেন এরকম বলছি সেটা জানাবো। একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি তোমরা না দাও সেক্ষেত্রে কি হবে অনেকেই জিজ্ঞাসা করছিলে, সেটাও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রশ্ন করার থাকলে, কোনো ডাউট থাকলে সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, সবার প্রথমে আলোচনা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে। তারপরে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমাদের কেন বললাম তোমরা অনেকটাই সার্থক হয়েছো সেটাও আলোচনা করব। তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বলছো যে আমরা এই মুহূর্তে এ টেস্ট পরীক্ষা দেব না, যদি টেস্ট পরীক্ষা না দিই তাহলে কোনো অসুবিধা হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি বলবো, তোমরা অতি অবশ্যই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দাও। তোমাদের কিন্তু যথাযথ নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে, এমন না তোমাদের একেবারে ফেল করিয়ে দেওয়া হবে। সকলেই জানে এই মুহূর্তে পরিস্থিতির কথা, তোমরা কতটা পড়তে পেরেছো, তোমাদের শিক্ষকরা কতটা পড়াতে পেরেছে সমস্ত কিছুই জানি। কিন্তু আমাদের হাতে অপশান নেই। আমরা যে হারে দেখছি যে ওমিক্রন বাড়ছে, এ দুটো কেস ছিল সেখান থেকে চারটে হয়েছে, একুশটা হয়েছে, এক্ষেত্রে আরও দুটি কেস পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রের দিক থেকে, এবং রাজ্যে রাজ্যে কিন্তু এটি ছড়াচ্ছে, এবং কোভিডের যে সংক্রমণ সেটাও বৃদ্ধি পাচ্ছে। সমস্ত দিক থেকে দেখেই কিন্তু এই ডিসিশন নেওয়া হয়েছে। আমি মানছি আগেভাগে পরিকল্পনা সেরকম ছিল না, সেই কারণে তোমাদের অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এরকম আমাকে প্রশ্ন করো না যে পরীক্ষা বাতিল করার জন্য রিকোয়েস্ট করো না এই মুহূর্তে টেস্ট পরীক্ষা, কারণ টেস্ট পরীক্ষায় একমাত্র এই মুহূর্তে অবলম্বন। তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষাটা দাও, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি তোমরা টেস্ট পরীক্ষা দাও। তোমাদের কাউকে এই টেস্ট পরীক্ষা দিলে তোমাদের কাউর খারাপ হবে না, প্রত্যেককেই এই নম্বর যে দেওয়া হবে সেটা স্কুল থেকে দেওয়া হবে। এই কারণে তোমাদের কথা ভেবেই কিন্তু স্কুলে নম্বর দেবে, এ সেটা তোমরা প্রত্যেকে মাথায় রাখো। এরপরে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এই মুহূর্তে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, যেটার জন্য আমি এক্সাইটেড, আমি তো অত্যন্ত খুশি কালকে রাত্রের থেকে, কিন্তু শরীরটা সেরকমভাবে ভালো ছিল না, সেই কারণে তোমাদেরকে জানাইনি। অনেকে আমাকে ইনস্টাগ্রামে প্রশ্ন করেছো, তোমাদের অনেককে জানিয়ে দিয়েছি, অনেককে জানাইনি যাদের তোমাদের জন্য শেয়ার করতে চলে আসলাম। এই মুহূর্তে তোমরা পিটিশন করেছো, ইতিমধ্যে রিটুইট প্রচুর পরিমাণে তোমরা স্টুডেন্টরা করেছো, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছেছে, বিশ্ববিদ্যালয়ে জানতে পেরেছে। আমি বলেছিলাম যে অনলাইন আমাদের একমাত্র অস্ত্র, যার দ্বারা আমি তুমি তোমার সমস্যার কথা কলেজ বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছে দিতে পারবো, কারণ তারা এই বিষয়টি জানতে পারবে। এই মুহূর্তে কিছুদিন আগে বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল ডিস্টেন্সে যে পিজির পার্ট টু এর যে এক্সামিনেশন সেটা অফলাইনে হবে। এই মুহূর্তে অর্থাৎ কালকে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে, এ যে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন আর অফলাইনে এই মুহূর্তে যেটা বলা হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। তো এখানে দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে 2/12/2021 কিন্তু এই নোটিফিকেশনটি শেয়ার করা হয়েছিল। দিস ইজ শেয়ার বাই নোটিফাইড দ্যাট পিজি পার্ট টু এক্সামিনেশন 2021 আন্ডার ডিস্টেন্স মোড উইল বি হেল্ড অফলাইন মোড। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর ইউনিভার্সিটি পার্ট টু এর পিজির যে এক্সামিনেশন রয়েছে সেটা অফলাইনে হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছিল 2/12/2021। এবং তারপরে 6 তারিখে কিন্তু তারা তাদের ডিসিশনের পরিবর্তন করলো, অর্থাৎ কালকেই তারা বিজ্ঞপ্তিটি দিয়েছে। নোটিফিকেশনে বলেছে, দিস ইজ টু ইনফর্ম দ্য অল কনসার্ন দ্যাট দ্য মোড অফ এক্সামিনেশন অফ পিজি পার্ট টু 2021 আন্ডার ডিস্টেন্স মোড উইল বি নোটিফাইড লেটার্স ডিপেন্ড অন দ্য প্যান্ডামিক সিচুয়েশন অ্যান্ড অ্যাজ পার ডাইরেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট। তো তার মানে তোমরা বুঝতেই পারলে ডিসেম্বরের 2 তারিখ বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছিল পিজির যে পার্ট টু এর এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অফলাইনে হবে, কিন্তু সেই ডিসিশনকে বা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিকে অমান্য করে আবার 4 দিন পর অর্থাৎ ডিসেম্বর মাসের 6 তারিখে অর্থাৎ কালকে আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো, যেটা অফলাইনে ঘোষণা করা হয়েছিল অফিসিয়ালভাবে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মোড এই মুহূর্তে জানানো যাচ্ছে না। পরবর্তীকালে কোভিড প্যান্ডামিকের কথা মাথায় রেখে
এস গভর্নমেন্ট যদি কোনো রকম ডিসিশন নেয়, সরকার যদি কোনো রকম ডিসিশন নেয়, সেই ডিসিশনকে মাথায় রেখেই তবে এক্সামিনেশনের মোডের কথা ঘোষণা করা হবে। এই মুহূর্তে অফলাইনে যে ঘোষণা আমরা করেছিলাম সেই ঘোষণাকে উইথড্রল করে নিলাম। তোমরা অধিকাংশ ছাত্রছাত্রী রিটুইট করো এবং পিটিশন সাইন করো, আমাদের যে আওয়াজ সেই আওয়াজ অবশ্যই কলেজ বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছাবে এবং তারা তাদের ডিসিশন পরিবর্তন করতে বাধ্য হবে। এই মুহূর্তে কিন্তু সেটাই হলো তোমাদের সকলের জন্য সুসংবাদ। আর আমরা এতদিন ধরে যে পরিশ্রম করেছি, তুমি যে টুইট করেছো, তুমি যে সাইন করেছো, তোমার যে পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু অনেকটাই সার্থক হলো। এটা শুধুমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিজির পার্ট টু এর এক্সামিনেশনের কথা না, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি নোটিস করবে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু নজর রাখে। তারা কী করছে এই মুহূর্তে, একটা ইউনিভার্সিটি যারা রীতিমতো জানিয়েছিল পিজির যে পার্ট টু এর এক্সামিনেশন সেটা অফলাইনে হবে, তারাও কিন্তু এই মুহূর্তে এ সম্পূর্ণভাবে তাদের মোডকে আবার পরিবর্তন করলো এবং জানালো পরবর্তীকালে কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে তাদের এক্সামিনেশনের ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই অনলাইনের দিকেই আস্তে আস্তে যাচ্ছে। এবং আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের এই মুহূর্তে অনলাইনের পাল্লা ভারী, যেটা তোমরা এই মুহূর্তে বুঝতেই পারছো। এবং তোমাদের আরও প্রত্যেকের রিকোয়েস্ট করবো, পিটিশনের সাইন নিচে দেওয়া আছে, যারা এখনো পর্যন্ত পিটিশন করোনি অতি অবশ্যই পিটিশন করো। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।